হ্যালো মিতানি, সবাইকে নমস্কার, সবাইকে সুপ্রভাত। আর বাড়িতে শুনতে পাচ্ছি কীর্তন হচ্ছে। আমি আজকে অনেক সকালবেলা উঠেছি, অনেক সকালবেলা, কারণ হচ্ছে আজকে একাদশী। একাদশী দ্বাদশী, বাড়িতে একাদশীর সময় থেকে উপবাস দেয়, কিন্তু দ্বাদশীতে পালনাটা করে। তো আজকে পালনা 6:49 মধ্যেই পালনা, এখনও 6:05 মনে হয় বাজে দেখলাম। তো ঘুম থেকে উঠে রান্নাবান্না ফ্রেশ হয়ে রান্না বসিয়ে দিয়েছি, 4টার দিকে উঠেছি। তো রান্নাবান্না আমার প্রায় কমপ্লিট হয়েই গেছে আর কি, শুধু ভাজাটা উনানে বসিয়ে রেখেছি, উনানেই রান্না করলাম। কারণ যেহেতু অনেক সকালবেলা উঠেছি আর হাতে টাইমও ছিল, দিদি উঠে সবজিটা কেটে দিল, মা মায়ের কাজ করলো, উঠোন ছাড় দিল, একটু বাসনগুলো মেজে নিল, কালকে রাতে বাসন মাজিনি, কারণ কালকে তাড়াতাড়ি ঘুমিয়েছি। আর নতুন উঠতে সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়, আর সকালবেলার হাওয়াটা এতটা ফ্রেশ, মানে সেই লাগে। আর এদিকে দেখো, এদিকটা তো পুরো সবুজে সবুজ, এত ফ্রেশ, মানে ওয়েদারটাও আজকে সেই আছে। বাট এখনই মনে হচ্ছে যে প্রচুর গরম পড়বে, কারণ এখনই গরম লাগছে প্রচুর। বাড়িতে মা আর বাবা কীর্তন করছে, এখনই কীর্তন মনে হয় শেষ হয়েছে, ঠাকুরকে পুজো হয়ে গেছে। তো কিছুক্ষণ পরে মারা সেবা, মানে অন্নগ্রহণ করবে, আমি যে রান্না করলাম, তারপর আমি আবার একটু শুবো, কারণ তারপর তো আমার আর কোনো কাজ নেই এখন। যাওয়ার কাজ থেকে আমাদের ওই সকালবেলায় কাজ থেকে, সকালবেলার কাজ শেষে আর বাড়িতে কোনো কাজই থাকে না। মেহেন্দিটা দেখো অনেকদিন হয়ে গেলো, মেহেন্দিটা পড়েছি, কিন্তু মেহেন্দিটার কালারটা এখনও অনেকটা আছে, বাট আস্তে আস্তে করে উঠেও যাচ্ছে। তো ভাবলাম একটু তোমাদের সঙ্গে গল্প করি, মা বাবা কীর্তন করছে, তো সেই জন্যই চলে আসলাম তোমাদের সঙ্গে গল্প করতে। আর আমার একটু মুখটা ফাঁকা ফাঁকা লাগছে, না বলো, আমি নিচে কানেরটা খুলেছি তাই, আর উপরে কানের পড়েছি। কানেরটা এমনি নর্মাল ইয়াররিংস, তো এই রিংসটা চেঞ্জ করবো, টপ করবো, নয়তো হচ্ছে সোনার রিংস বানাতে দিব। তো কবে বানাতে দিই দেখি, কিন্তু বানাবো। পড়েছি এটা, এটা ফুটো করার উদ্দেশ্য, এই কানটা এখানে পড়লে এখানে পড়তে হবে না, কারণ হচ্ছে সোনা পড়ে পড়ে না কানটার ফুটোটা একটু বেড়ে গেছে, আর বুড়ি হতে হতে নয়তো একটু খুলেই যাবে, তো সেই কারণেই। তো ভাগনা দিদি এখন কিন্তু ঘুম থেকে ওঠে না, দিদি আমাকে সবজিটা কেটে দিয়ে আবার শুয়েছে। তো সবাইকে গুড মর্নিং, সুপ্রভাত। তো তোমাদের সঙ্গে গল্প করতে আসলাম, তো ভিডিও ভালো লাগে প্লিজ আমার লাইক করে শেয়ার সাবস্ক্রাইব করে দিও, চ্যানেলকে প্লিজ করে কল নোটিফিকেশান পাওয়ার জন্য। ভিডিও নোটিফিকেশান যদি নাই ঢুকে তোমাদের ফোনে, তা তোমরা ভিডিও দেখবে কী করে? আর তোমাদের সকলের সাপোর্ট আর ভালোবাসা আমার অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত প্রয়োজন। এটা পিঁপড়া আমার মাথায় তো উকুন নিয়ে, আমি তাই বলছি আমার মাথায় কী কী শুশু শুশু করছে।